আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন। কেমন তো আজকে আমরা সেই প্রেসটুকু আপডেট করব। আজ হচ্ছে 17 এপ্রিল 2022 সাল। আসলে দিনের শুরুতে জেনে নিই বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। তো চলুন দর্শকবৃন্দ, আজকে পাইকারি বাজার একটি জেনে নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলুর বাজার রয়েছে কিছুটা স্থিতিশীল। যেটা স্টিক আলু সেটা বিক্রি হচ্ছে প্রায় 11 টাকা 50 পয়সা, যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে প্রায় 10 টাকা, আর যেটা বগুড়া লাল আলু সেটা বিক্রি হচ্ছে প্রায় 12 টাকা। সময়তে দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বশেষ আপডেট প্রেস নিউজ। পেঁয়াজের বাজার রয়েছে কিছুটা স্থিতিশীল। যেটা দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 18 টাকা থেকে 20 টাকা, যেটা এলসি পেঁয়াজ ইন্ডিয়ান সেটা বিক্রি হচ্ছে 22 টাকা থেকে 25 টাকা। সময়তে দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের সর্বশেষ আপডেট প্রেস নিউজ। রসুনের বাজার মধ্যে যেটা মাঝের আকার রসুন সেটা বিক্রি হচ্ছে 22 টাকা থেকে 25 টাকা, আর যেটা বড় আকার রসুন সেটা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 32 টাকার মধ্যে। সময়তে দর্শকবৃন্দ, এই ছিল পাইকার বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুনের সর্বশেষ আপডেট প্রাইস নিউজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।